পার্টির নেতারা, এমএলএ, এমপি এবং অফিসাররা সবাই যুক্ত হয়ে গেছেন দুর্নীতির সঙ্গে। যে শিয়ালের লেজ কাটা গেছে, চাইবে সবার লেজ কাটা হোক। দাদা, কালকে রাত্রেবেলা আবার খড়গপুরের মতো শহরে তৃণমূল নেতাকে গুলি করে খুন, কি বলবেন? সব জায়গায় ওদের যে গ্যাং ক্লাস শুরু হয়ে গেছে না, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা তা আমাদের চেয়ারম্যানের খুব খাস লোক ছিলেন তিনি, এবং পুরনো রেকর্ডও আছে, শ্রীনুর সঙ্গেও যোগাযোগ ছিল। কলকাতা খড়গপুরকে যারা অশান্ত করে রেখেছে সেই ধরনের লোক, বেশিরভাগই আন্ডারগ্রাউন্ড, তাদেরকে টিএমসি ক্ষমতায় নিয়ে এসে তাদের ইউজ করে ক্ষমতায় এসছে। ভোটের সময় এরাই কাজ করে, ওখানে তোলা এরাই তোলে, আর ওখানে যত অশান্তির মূলে এরা, এবং নিজেদের মধ্যে খুনোখুনি করে, আর এই যে হিংসা এবং ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, প্রশাসনিক ফেলিও ছাড়া কিছু নয় এটা। শুভেন্দু অধিকারীকে সিবিআই গ্রেপ্তার করানোর দাবিতে গতকালও সিজিও কমপ্লেক্সের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘেরাও করেছিল, আজকেও তারা যাবে রাজভবনে অভিযান, একই দাবি। না না, ধর্ণা কেন দিচ্ছেন? ওনাদের সরকার আছে তো, আমাদের কত লোককে অ্যারেস্ট করে রেখে দিয়েছে, একজন নেতাকে অ্যারেস্ট করে দেবেন, কী আছে, করে নিন। যদি কেউ অন্যায় করে থাকে মনে হচ্ছে, তাদের সরকার আছে, পুলিশ আছে, সিআইডি আছে, তারা তদন্ত করুন, তারা কেস করুন, আর তারা অ্যারেস্ট করুন, কেন করছেন না, ভয় পাচ্ছেন তো? সেজন্য এরকম নাটক করার কোনো দরকার নেই। এখন ওনারা ভাবছেন ওদের নেতাদের ডাকছে, আর এদিক থেকেও কাউকে ডাকা উচিত। শুভেন্দুবাবুকে যখন ডেকেছিল, উনি গেছেন, দেখা করেছেন, কথা বলেছেন, ওনারা যেতেই চাইছেন না, পাঁচবার ছবার চিঠি হলেও পালিয়ে যাচ্ছেন, এত ভয় কেন চিঠিকে? এখানে নেতৃত্বে আছেন কিন্তু সেই কুণাল ঘোষ। হ্যাঁ, স্বাভাবিক তো, যে শিয়ালের লেজ কাটা গেছে, চাইবে সবার লেজ কাটা হোক। আমি বলছি আইন কানুন সব জায়গায় আছে, সরকার যাদের আছে তাদের ধরনা দেবে না, তারা ধরবে আর জেলে ঢুকিয়ে দেবে, কেন করছে না? আমাদের এত হাজার হাজার লোকের উপরে কেস দিয়েছে, আমরা কেস লড়ছি, 42,000 কেস লড়ছি, কয়েক লক্ষ লোকের উপরে কেস আছে, পশ্চিমবাংলার যত কোর্ট আছে সব জায়গায় আমার নামে কেস দিয়েছে, বিজেপিকে আটকাতে পেরেছে নাকি? এখন পার্টিটাই উঠে যাবে, এই যে খুনোখুনি শুরু হয়েছে নিচের থেকে উপর অব্দি, লুটপাট শুরু হয়েছে, এমন কোনো সেক্টর নেই, কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি নেই, যেখানে কাটমানি নেই। পার্টির নেতারা, এমএলএ, এমপি এবং অফিসাররা সবাই যুক্ত হয়ে গেছেন দুর্নীতির সঙ্গে, তার পরিণাম এটাই হচ্ছে। তো ওনাকে কেন গ্রেপ্তার না, শুভেন্দুবাবুকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তার জন্য তৃণমূল আন্দোলন করছে, মানে তৃণমূলের তো নিজেরই পাপের শেষ নেই। আমি জানি না, ওরা চাইছে যে দেখাবে ওরা বিজেপি টিএমসি সব সমান আছে। আমার বক্তব্য হচ্ছে, আপনাদের কাছে তো সরকার আছে ওয়েস্ট বেঙ্গলে, এখানে মদন মিত্র কথা আপনাই অ্যারেস্ট করেছিলেন, কুণাল ঘোষকে আপনাই অ্যারেস্ট করেছেন, সিবিআই করেনি, আপনারা প্রমাণ করেছেন চোররা আপনাদের সঙ্গে আছে। তো যদি মনে করে কেউ খারাপ কাজ করেছে তাকে সাজা দিতে পারে, আপনাদের সরকার কেন দিচ্ছে না? তার কোথাও গণ্ডগোল আছে, লোক দেখানোর কাণ্ড হচ্ছে। এই কুণাল ঘোষ একসময় দাবি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাভবান হয়েছেন, তাকে সিবিআই মুখোমুখি জেরা করতে বসার, সেসব জানি আমরা, তারা গেছেন, যারা যারা এসছেন বাইরে এসে কারা কারা দাবি করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাভবান হয়েছেন, তাকে সিবিআই মুখোমুখি জেরা করতে বসার, সেসব জানি আমরা, তারা গেছেন, যারা যারা এসছেন বাইরে এসে কারা কারা, অর্জুন সিং থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জির সম্বন্ধে কী কী বলেছেন তারা, তারাই এখন বড় নেতা। অভিষেকের সম্বন্ধে কী বলেছেন ওনারা, তারাই এখন পার্টির নেতা, ওদের পার্টিতে সব চলে, ভারতীয় জনতা পার্টি নয় যে এটা বাছাই হবে বা লোক দেখে নেবে। আমাদের কাছে যারা এসেছিলেন হয় চলে গেছেন, নাহলে আমাদের সিস্টেমের মধ্যে তারা চলে আসবেন সবাই। আসামের সরকার সম্পর্কে দেশবাসীর অভিযোগ বা বিরোধীদের অভিযোগ, সেটা হচ্ছে তারা শিলচরের বন্যা নিয়ে যতটা ব্যস্ত তার থেকে বেশি ব্যস্ত হোটেলে যত্ন আর কি করুন, যাদের এত টেনশন আছে তারা যান না শিলচরে গিয়ে সেবা কাজ করুন, রিলিফ নিয়ে যান। এতদিন ইলেকশন লড়তে লোকজন নিয়ে গেছিলেন, টাকা নিয়ে গেছিলেন, ওখানকার লোকে কষ্টে আছে, গিয়ে একটু রিলিফ করুন, সেবা করুন না কেন? কোনো জায়গা থেকে কেউ যদি ওখানে এসে হোটেলে থাকে, সরকারের দায়িত্ব তার সুরক্ষা দেওয়া, দেখা সেটা ওখানকার সরকার করছে। টিএমসি আমাদের বিজেপি সরকার আসাম থেকে গিয়ে মহারাষ্ট্রের সরকার ভাঙেনি বা লোক ডেকে নিয়ে আসেনি, এখান থেকে যখন অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় গেছেন তাকে জেড ক্যাটাগরি সুরক্ষা আমরা দিয়েছি, তার হোটেলের সামনে সুরক্ষা আমরা দিয়েছি, এটা বিজেপি করে। এরম নয় যে অন্য রাজ্যের লোকাল তাকে ঢিল মারবে, হেলিকপ্টার নামতে দেবে না, তাকে খুন করবে, ঘেরাও করবে, প্রাইম মিনিস্টারকে, হোম মিনিস্টারকে এয়ারপোর্টের চারিদিকে ঘিরে ধরে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক বলবে, এটা বিজেপির কালচার নয়। দিদিমণিও যদি যান তাকে আমরা ভালো মানে ট্রিটমেন্ট করবো। এবার উনি মেঘালয়ে যাচ্ছেন, ত্রিপুরা তো মুখ পুড়েই গেছে, মেঘালয়ে যাবেন? ভালো, এই সময়টা চেরাপুঞ্জির বৃষ্টি সৃষ্টি ভালো হয়, দেখে আসুন, সুন্দর জায়গা, মন ভালো থাকবে, চারিদিকে আন্দোলন ধর্ণা দেখে দেখে মন খুব খারাপ, এই খুনোখুনি হচ্ছে, লড়াই হচ্ছে, মন খারাপ হয়ে যায়, মন ঠিক করার জন্য ভালো জায়গায় যাওয়া উচিত। আমি কদিন মিজোরামে থেকে এলাম, খুব ভালো লাগলো।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।